ধূমপানের কারণে প্রতি বছর শুধু বাংলাদেশেই মারা যায় 1 লাখ মানুষ, অসুস্থ হয় 12 লাখেরও বেশি। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন না হয় এমন পরিস্থিতি বলছেন বিশেষজ্ঞরা। তামাকের কারণে সমাজে বাড়ছে অপরাধ। কাউন্সিলিং এর মাধ্যমে তামাকের ব্যবহার কমানো সম্ভব বলে মনে করেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। একটি সিগারেটে 7000-এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে 40টি উপাদান সরাসরি ক্যান্সারের জন্য দায়ী, যার মধ্যে নিকোটিন অন্যতম। সিগারেটের বিষাক্ত ধোঁয়া প্রাণীকুল সহ গোটা পরিবেশের জন্যই ক্ষতিকর। মানবদেহের ক্যান্সার, কিডনি অকেজ হওয়া, হৃদরোগ সহ শতাধিক রোগ সৃষ্টি করে সিগারেটের ধোঁয়া ও তামাক পণ্য। আইনের প্রয়োগ না থাকায় দিন দিন তামাকজাত পণ্যের ব্যবহার বেড়ে চলেছে বলে জানালেন বিশেষজ্ঞরা। না, সাইনোসাইটিস হয়, নাকের সমস্যা, গলার ক্যান্সার হয়, বুকের মধ্যে আসেন, একদিকে লাং ক্যান্সার হয়, একদিকে হার্ট ডিজিজ হয়, পেটের মধ্যে আসেন, পরিপাকতন্ত্রে নানা ধরনের গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার হয়, তারপরে যৌনাঙ্গে আসেন, পুরুষের পুরুষত্ব নষ্ট হয়, মেয়েদের গর্ভধারণ ক্ষমতা নষ্ট হয়, মৃত শিশু প্রসব করে মায়েরা, ইভেন মায়েদেরকে দেখা যায় বিকলাঙ্গ শিশু জন্ম দিতে। ধূমপানের কারণে বাংলাদেশে প্রতি বছর ক্ষতি হচ্ছে 5000 কোটি টাকা, আর 1 লাখ মানুষ মারা যাচ্ছে শুধু ধূমপান জনিত রোগে। 12 লক্ষ লোক অসুস্থ হয়, প্রায় 1 লক্ষ লোক মৃত্যুবরণ করে বছরে, এবং 4 লক্ষের লোক পঙ্গু হয়। ধূমপান একটি শাস্তিযোগ্য অপরাধ, এই অপরাধ কমিয়ে আনতে কাউন্সিলিং গুরুত্বপূর্ণ। কারণ যারা ধূমপান ছাড়তে চায় তারা একটা সাহায্য কেন্দ্র চায়, যে কেন্দ্রটা আমরা এখনো দিতে পারছি না। ধূমপান ও তামাকের ব্যবহার রোধে এর চাষাবাদ বন্ধ করতে হবে, বাড়াতে হবে বিড়ি সিগারেটের ট্যাক্স, পাশাপাশি তামাক বিরোধী প্রচারণা জোরদার করলেই 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিকশনটাকে দূর করতে হলে তার ইচ্ছা শক্তি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।